হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবসময়ের মতো আজকেও ঘুম থেকে উঠে শুরুতেই একদম খালি পেটে গরম পানি খেয়েছি, আর গরম পানি খেয়েই এখন এই যে টেবিলের মধ্যে আসলাম, এসে দেখলাম যে নাস্তা নিয়ে আসছে। তারপর এখন যাব তরকারি কাটতে, কারণ আজকে আমার বড় জায়ের রান্না, আর আজকে আমি তাকে সব তরকারি, পেঁয়াজ, কাঁচামরিচ এই সব কিছু কেটে কুটে দিব। এখন সোজা চলে যাবো রান্না করে, গিয়ে কাটা শুরু করে দিব। তো বড় যা বললো যে আজকে ও গরুর মাংস, ডাল আর টমেটোর ভর্তা বানাবে। তো এর জন্য আমি পেঁয়াজ কুচি করছিলাম। পেঁয়াজগুলোকে আগে ছুলে নিচ্ছি, ছিলে তারপরে আমি এগুলোকে কুচি করে নেব। তার জন্য একটু বেশি পরিমাণেরই পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজ কাটতে কাটতে কিছুক্ষণ পরে শ্বশুর বললো যে না, আজকে পাতলা খিচুড়ি রান্না করতে, তারপর গরুর মাংস, কালিজিরা ভর্তা আর টমেটোর ভর্তা। তো তাই হলো রান্না, আর এখানে আমি কাটাকুটি করছি। আমার কাটাকুটি করার পরে আমার যা রান্নাটা বসিয়ে দিবে। আর এই পেঁয়াজগুলো কাটতে নিয়ে আমার চোখের অবস্থা একদম 12টা বেজে গেছে। মনে হচ্ছে আমি পেঁয়াজ কাটতেছি আর মনে হয় কান্না করতেছি। পেঁয়াজ কাটতে কাটতে এমন একটা অবস্থা হয়ে গেছে। সাথে আমার ছোটো যা ছিল, ও আমাকে ভিডিওটা করে দিচ্ছে, ওর অবস্থাও 12টা বেজে গেছে। ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আর খিচুড়িটা রান্না করার জন্য এখানে এই যে তিন রকমের ডাল, মুগ ডালটা একটু টেলে নিচ্ছে, আর ওখানে আমি আলুটা কেটে রেখেছি, গরুর মাংসটা বসিয়ে দিয়েছে আলু দিয়ে গরুর মাংস রান্না করবে বলে। আর এদিক দিয়ে আমি আমার মেয়েকে নাস্তাটা করাবো বলে রুমে এসেছি, ওকে নাস্তা খাইয়ে দিব। আমার বেবির এই একটা অবস্থা, খাবার খেতে চায় না, মানে এটা সব বাচ্চাদেরই হয়ে থাকে, সহজে খাবার খেতে চায় না বা কার্টুন দেখে খাবার খায়। আর আমার মেয়ের একটা বাজে অবস্থা হচ্ছে, ও খাবার মুখে নিয়ে চুপ করে বসে থাকে, মানে কিছুতে কিছু গিলে না। মেজাজ এমন খারাপ লাগে মাঝে মধ্যে, মনে চায় তখন এমন পিটানি দেই। তো ওকে আমি খাইয়ে দিচ্ছি, ও কার্টুন দেখতেছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। ওকে খাওয়াতে খাওয়াতেই আমার 1 ঘন্টার মতো টাইম লেগে যাবে, কারণ ওই যে বললাম মুখে খাবার নিয়ে বসেই থাকে, গিলার কোনো নামগন্ধ নেই। তারপর আমার মেয়েকে খাবার খাইয়ে এসে এই যে দেখলাম যে গরুর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর অপর চুলায় আমার যা ডালটাকে একটু ভিজিয়ে রেখেছে, কারণ কিছুক্ষণ পরে এই ডালটা আবার সিদ্ধ করার জন্য বসিয়ে দিবে। এর ফাঁকে আমি আমার সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেললাম। আর আমার সকালের নাস্তাটা হচ্ছে এই যে এটা, একটা ডিম সিদ্ধ খেয়ে ফেলবো, এটাই হচ্ছে আমার সকালের নাস্তাটা। এবার নাস্তাটা খেয়ে তারপর আমি আবার যাব যে আমার কী কী কাটতে হবে রান্না করার জন্য। তো আমি ওই সব কিছু কেটে কুটে আমার বড় জাকে দিয়ে দিব। ডিমটা খেয়ে এসে দেখি যে মাংসের ভিতর ঝোল দিয়ে দিছে, আর অপর চুলায় ওই ডালগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিছে। আর এখন এই যে এই জায়গায় আমি রসুন কেটে দিছি, তারপরে পেঁয়াজ, তারপর ধনে পাতা, আলু, গাজর, ফুলকপি এই সব কিছু আমি কেটে কুটে দিছি। আর এখন এই সব কিছু দিয়েই সবজি খিচুড়ি রান্না করবে। তো মাংস যখন অনেকটা কষানো হয়ে গেছে, তখন আমি আবার এক টুকরো এনে বসে বসে খাচ্ছিলাম, দেখলাম টেস্ট কেমন। কষানো মাংস খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, যখনই কষানো মাংস হয়ে থাকে তখনই আমি মাঝে মধ্যে 1-2 টুকরো খেয়ে দেখি। আমার মতো কে কে এরকম কষানো মাংস খেতে পছন্দ করেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এখানে কালো জিরা টেলে নিচ্ছে, কারণ কালো জিরার ভর্তা বানানো হবে। কালো জিরাটা টালার পরে এখানে যে আমি রসুনগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে একটু টেলে নেওয়া হচ্ছে। একটু লাল লাল বা কালো কালো হয়ে আসলে তারপর রসুনগুলোকে নামিয়ে ফেলা হবে। আর এদিক থেকে তো খিচুড়িটা বসিয়ে দিয়েছিল, খিচুড়িটা অনেকটাই প্রায় হয়ে এসেছে। অবশেষে আজকে দুপুরে লাঞ্চ আর আমার হাজবেন্ড আর আমি একসাথে খেতে বসলাম এই যে গরুর মাংস, টমেটোর ভর্তা, কালো জিরার ভর্তা। মানে আমি ভাবতেছি যে আজকে দুপুরে কী খাওয়া যায় কী খাওয়া যায়। তারপর ভাবলাম যে এরকম একটা ওয়েদারে যদি আমি এই খাবারটা মিস করি তাহলে তো পুরাই লস। তো আমি অল্প একটু প্রথমে নিয়েছিলাম, পরে এত মজা হয়েছে যে পরে আবারও আমি 1 না 2 চামচ খিচুড়ি নিয়েছিলাম। সত্যি খিচুড়িটা বা তরকারি, ভর্তাগুলো সবগুলোই অনেক মজা হয়েছে। তা আমি এখানে বসে বসে খাচ্ছিলাম আর আমার সাথে আমার হাজবেন্ড বসে বসে খাচ্ছিল।
বিকেলের নাস্তার জন্য আজকে তৈরি করেছি দুধ চা, আর এই কাপটার মধ্যে যে চাটা রয়েছে এটা আমার হাজব্যান্ডের জন্য, এখন গিয়ে ওকে দিয়ে আসবো। আজকের নাস্তা দুধ চা আর পাউরুটি, পাতিলের মধ্যে এই চাটা সবার জন্য, পরে সবাইকে দিয়ে দিব। আর এই ছিল আমার আজকের একটা ছোট মিনি ব্লগ। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।